আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মিসেস হোম মেকার ভিডিও আমি প্রথি সুলতানা বরাবরের মতো আরেকটা নতুন শপিং গাইড ভিডিওতে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নিয়ে আর আজকের প্রোডাক্টগুলো দেখে নিশ্চয়ই আমার ভিউয়ার্সরা অনেক বেশি এক্সাইটেড সো আপনাদের এক্সাইটমেন্টটা আর কিছুটা সময় বজায় রাখুন শুরুতেই দিয়ে নিচ্ছি ওনাদের লোকেশান অ্যান্ড অ্যাড্রেস মাটির মায়া পেইজটা মূলত অনলাইন বেইসড একটা প্ল্যাটফর্ম ওনাদের রয়েছে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে ওয়েবসাইট আর এখানে ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোর মাধ্যমেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো পারচেস করতে পারবেন সো নাম্বারটি হচ্ছে জিরো এই পেজে মূলত আপনারা দেশীয় পণ্যগুলোই পেয়ে থাকবেন সেখানে থাকছে মাটির প্রোডাক্ট থাকছে বাঁশের তৈরি প্রোডাক্ট থাকছে হাতে তৈরি অর্গানিক মশলা পাশাপাশি থাকছে কাঁসার তৈরি বিভিন্ন জিনিস থাকছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির কালেকশান সো সব কিছু দেখার জন্য ঢুমেরে আসতে পারে মাটি মায়া পেইজে আর আজকের ভিডিওর মূল যে বিষয়টা সেটা হচ্ছে কাঁসা এবং পিতলের তৈরি কিছু তৈজসপত্র যেগুলো হচ্ছে গিয়ে কালের বিবর্তনে এগুলো এখন অনেক বেশি বিলুপ্তির পথে তবে আমাদের এখনও যদি আমরা একটু চাই তাহলে কিন্তু এগুলো আবারও আমাদের নিত্য দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি তো প্রথমেই দেখালাম দুটো একটা দেখালাম বড়ো স্পুন একটা দেখালাম খুন্তি এগুলো নিতে হলে আপনাদেরকে পে করতে হবে তিনশো বিশ টাকা করে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি স্পুন ছয়টার একটা সেট হয় এই টি স্পুনগুলো এগুলো কিন্তু কাঁসার তৈরি সো এই টি স্পুনগুলো তেরো ইঞ্চি করে সাইজ আর এটা ছয় পিস সেটের দাম হচ্ছে সাতশো টাকা আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে ভিন্ন দুটো সাইজের বাটি সো এগুলো বাটি আকারে নিতে হলে যে প্রাইসটা পড়বে সেটার জন্য আপুকে ইনবক্স করবেন আমি মূলত এখানে আপনাদেরকে সেটের প্রাইসটা বলবো ঠিক আছে এখানে একটা মানে যে ছোটো সাইজের বাটি আছে এই বাটির সাথে একটা গ্লাস পেয়ে যাচ্ছেন একটা ছোটো সাইজের প্লেট সো এগুলো দিয়ে তিনটার যে সেট সেই তিনটার সেটের দাম আসবে তিন হাজার টাকা ঠিক আছে আর বাটিগুলো যদি সিঙ্গেল কারো পারচেস করার ইচ্ছে থাকে সেগুলোর জন্য আপুকে ইনবক্স করার জন্য রিকোয়েস্ট থাকবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন সাইজের প্লেট সো এখানে একটা প্লেট আছে যেটা পেছনটা কাসার যে কালচে আবরণটা সেই আবরণটাই রাখা হয়েছে আর একটা প্লেট আপনারা পাবেন সেটা হচ্ছে পেছন সাইডটা পলিশ করা আপনাদের যার যে জিনিসটা ভালো লাগবে তারা সেই অনুযায়ী নিতে পারবেন তবে এই প্লেটগুলো কিন্তু সিঙ্গেল প্রাইস আমি বলবো না বলবো এটার সাথে একটা গ্লাস সহ আপনারা কত প্রাইজে নিতে পারবেন একটা প্লেট এবং একটা হচ্ছে গ্লাস সহ আপনারা টোটাল সেটটা নিতে পারবেন ষোলোশো টাকায় তো এই হচ্ছে প্লেট আর প্লেটগুলো কিন্তু যেহেতু এটগুলো দেখা যায় কম বেশি আমাদের সবারই একটু বাজেট ক্রস করে যায় যার কারণে এটা একটু লাইট ওয়েট রাখা হয়েছে যেন আমরা সবাই কেনাকাটা করতে পারি আর আপনারা সবাই তো এই জিনিসটা জানেন যে কাঁসার তৈরি জিনিসে খাওয়া দাওয়া করাটা যেমন হেলদি আর এটা কিন্তু লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট আপনি একবার কিনবেন সারা জীবন ব্যবহার করবেন আর এখন দেখতে পাচ্ছেন কিউট দুটো ভিন্ন সাইজের হচ্ছে গিয়ে হাড়ি যদি এই হাড়িগুলোতে চা পায়েস ক্ষীর তারপরে হচ্ছে গিয়ে দুধ এগুলো জ্বালাতে পারবেন আবার কোনো কোন শৌখিন আপুরা চাইলে এর মধ্যে পানি দিয়ে ফুল সাজিয়েও ঘর ডেকোরেট করতে পারবেন কোনো অসুবিধা নেই সো দুধের এই যে পাতিলগুলো এগুলোর ছোট সাইজটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর বড় যে সাইজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো টাকা করে প্রাইস আমি এখানে পিসে দামগুলো বলছি কজ এভাবে করে ইজি একটু তো এই হচ্ছে মূল ব্যাপারটা আর এরপরে আমি এখন চলে যাব আস্তে আস্তে করে আদার্স প্রোডাক্টে আর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে কতটা নিখুঁত হাতে এগুলো তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি জিনিস কোনো মেশিন বা কোনো কিছুর মাধ্যমে না যার কারণে হচ্ছে এটার প্রাইসটা কিন্তু একটু আপনাদের কাছে বাড়তি লাগবে কিন্তু আপনারা যখন এই জিনিসগুলো ব্যবহার করে একবার স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন মনে হবে যে না আমার এই ইনভেস্টমেন্টটা একদম পারফেক্ট আছে তো এই হচ্ছে গ্লাস গ্লাসগুলো সব একই সাইজের প্লেন ডিজাইনটাই পাওয়া যাচ্ছে অনেকে ডিজাইন পছন্দ করেন না একদম প্লেনটাই পছন্দ করেন ধোয়া ক্লিন করা সব কিছু খুব ইজি এই জন্য আর এটার ক্লিনিং প্রসেসে যদি বলি ছোট করে সেটা হচ্ছে আপনারা যেগুলো শৌখিন জিনিস সাজিয়ে রাখবেন সেগুলো মেটাল পলিশ ব্যবহার করতে পারেন যে গুলো রাফিউজ বা খাবারের সাথে রিলেটেড সেগুলো তেঁতুল দিয়ে লবণ দিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করাটা বেস্ট এখন আমি দেখাচ্ছি একটা কড়াই এই কড়াইটা কিন্তু খুবই নাইস ডিপ একটা কড়াই আর একটা আছে একটু বড়ো সাইজের কড়াই এখানে যে দুটো সাইজ দেখতে পাচ্ছেন ছোটো সাইজের কড়াইটা ছিল বারো বাই সরি আট বাই তিন ইঞ্চি আর এটার ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস আর এটার দাম ছিল নয়শো টাকা বড়ো সাইজের যে কড়াইটা এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি বাই চার ইঞ্চি ওজন হবে নয়শো গ্রামের মতো অলমোস্ট আর এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এগুলো রিবিট সমস্ত কিছু খুব সুন্দর নিখুঁতভাবে লাগানো ছুটে যাওয়া বা কোনো কিছুর ভয় নেই আনফর্চুনেট কোনো কিছুর জন্য যদি কোনো প্রবলেম হয় সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা খুব ইজিলি হচ্ছে গিয়ে কোনো ঝালাইয়ের যে শপ আছে সেখান থেকে ঠিক করে নিতে পারবেন এখন আসি সেন্টার পিসে যে জিনিসটা আমার সবচেয়ে 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 বেশি ভাল লেগেছে সেটা হচ্ছে ভাতের হাঁড়ির এই সেটটা নর্মালি কিন্তু হাঁড়ি কিনলে আমরা ঢাকনাটা তেমন একটা পাই না বাট এখানে আপনারা এই কিউট ভাতের হাঁড়িটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ঢাকনা আর এই হাঁড়িটার মধ্যে অলমোস্ট আমার যেটা মনে হয় যে আমরা হাফ কেজি বা তিন পোয়ার মতো চাল রান্না করতে পারবো এটা আমি গেস করে বলছি সো এই যে ভাতের হাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ওজন নয়শো সত্তর গ্রামের মতো আর এই হাঁড়িটা ঢাকনাসহ দাম পড়ছে পঁচিশশো টাকার মতো আর এটা এত সুন্দর পলিশ করা মানে আমার কাছে মনে হবে এটা ডেকোরেশন পিস হিসেবে বেস্ট রান্না করতে গেলে তো মানে ইচ্ছেই করবে না এত সুন্দর জিনিস আর বিশেষ করে আসা পিতলের এই জিনিসগুলো শুধুই কিন্তু শৌখিনতা নয় বড়জোর এই জিনিসগুলো হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের একটা প্রতীক কারণ হচ্ছে বিগত দিনগুলোতে দেখবেন আমাদের দাদু নানু যারা ছিলেন তারা কিন্তু এই ধরনের পাত্রেই খাবার গ্রহণ করতেন এবং স্বাস্থ্যের দিক থেকে বা অসুস্থতার ব্যাপারগুলো কিন্তু তাদের অনেক কম ছিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি একটা জগ এই জগটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জগের ওজন হচ্ছে অলমোস্ট সাতশো গ্রামের মতো এটা আট ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা জগ আর জগটার প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা সো এই ছিল কাঁসা এবং পিতলের কিছু তৈজসপত্র যেগুলো রাজকীয়তার প্রতীক আবার কিছুটা বলবো যে শৌখিনতা আর যদি সবচেয়ে যে জিনিসটাকে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই জিনিসগুলো যদি আমরা দি মানে নিত্য দৈনন্দিন খাবার গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমার মনে হয় যে ফুড গ্রেড যে কোয়ালিটিটা সেটা খুব ভালো থাকবে মানে খাবারের মানটা অক্ষুণ্ণ থাকবে পাশাপাশি আমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে আর এখানে ফাইনালি আমি আবারও একবার আপুর ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা দেখিয়ে দিলাম আর এই সমস্ত ডিটেলিংটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তাই যেভাবেই প্রোডাক্টটি অর্ডার করতে চান না কেন আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলোতে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারবেন সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখলে ভালো লাগলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট করে ভিডিওটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ